রাশি জানবেন কিছু অলৌকিক ক্ষমতা থাকে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকে। যদি আমরা এগুলো জানতে পারি তবে জীবনে চলার পথে কিন্তু আমাদের অনেকটা সহজ হয়। আজকে মীন রাশির বিষয়ে আমি এমন কিছু গোপন কথা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। যারা মীন রাশির জাতক জাতিকা বা মীন রাশি বা মীন লগ্নের, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ। আপনার বিষয়ে বেশ কিছু কথা আমি বলবো যেগুলো কিন্তু শতভাগ মিলে যাবে আপনার জীবনের সাথে, এবং কিছু জিনিস যদি আপনি পরিবর্তন করতে পারেন তবে কোটিপতি হওয়া কিন্তু জাস্ট মাত্র সময়ের অপেক্ষা ছাড়া কিচ্ছু নয়। আজকে সেই মীন রাশির ক্ষেত্রে আমি বলে দেবো আপনার কি কি গোপন ক্ষমতা আছে বা অলৌকিক ক্ষমতা আছে। প্রথম যে কথাটা বলবো, মীন রাশি হচ্ছে কালপুরুষের সর্বশেষ রাশি, অর্থাৎ দ্বাদশ রাশি। আমাদের যে মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি আছে, তার মধ্যে মীন রাশি কিন্তু 12তম রাশি, এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। রাশিটা একটা জল রাশি, মনে রাখতে হবে যখন জল রাশি হয় এবং যদি সেই রাশির অধিপতি বৃহস্পতি হয় তখন তারা ভীষণ আবেগপূর্ণ হন। মীন রাশির মানুষরা কিন্তু ভীষণ আবেগ ঘন হয়, তারা মানুষের দুঃখ দেখলে থাকতে পারে না। যারা মীন রাশির জাতক জাতিকা মনে রাখবেন, তাদের সামনে যদি কোনো মানুষ দুঃখের কথা বলে তখন তারা কিন্তু নিজেরাও খুব দুঃখী হয়ে যায়। আবার অন্য মানুষের যখন সুখের কথা শোনে তারা কিন্তু মনটা তাদের ভালো হয়ে যায়, অর্থাৎ তাদের এই মীন রাশির ক্ষেত্রে মানুষদের ক্ষেত্রে কিন্তু হিংসে অনেকটা কম। এরা কিন্তু খুব বেশি পরশ্রী কাতর নয়, অর্থাৎ অন্য মানুষের ভালো হোক, সবাই ভালো থাকুক, এই চিন্তাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে মীন রাশি বারবার করে ঠকে যায় একটা কারণে, কারণ কিছু সুবিধাধারী মানুষ আছে যারা আপনার ক্ষেত্রে কিন্তু তোয়াজ করবে, আপনাকে আপনাকে এমনভাবে কিছু দুটো একটা কথা বলবে যেটা আপনি তার প্রতি গদগদ হয়ে যাবেন, অর্থাৎ সে যা বলবে আপনি সেটাই করবেন চোখ বন্ধ করে। এটা কিন্তু আপনার একটা দুর্বল জায়গা যারা মীন রাশির জাতক জাতিকারা। তার জন্য আমি দেখেছি যে মীন রাশির মানুষরা কিন্তু জীবনে একবার হলেও কিন্তু ঠকে, বিশেষ করে আর্থিক দিক থেকে। অন্য কাউকে টাকা দিয়ে আপনি ঠকবেন, এবং সেটা হচ্ছে অন্য মানুষ, তারা এত ভালো মানসিকতা আপনার সামনে দেখাবে, আপনার মনে হবে যে সত্যি সেই মানুষটা হয়তো কোনো বিপদে আছে, তার পাশে আমি একটু দাঁড়াই। কিন্তু বাস্তবে আপনি খোঁজ নেবেন, দেখবেন সে কিন্তু বিপদে নেই এবং সে পুরোটা আপনাকে ধোকা দিচ্ছে। এটা কিন্তু মীন রাশির একটা বড় দুর্বলতা, কারণ মীন রাশির মনটা হচ্ছে সবচেয়ে ভালো এবং সেই সুযোগ কিন্তু অনেক মানুষ নেয়। তার জন্য এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু আপনার রাশির পরে শনি 7:30 শুরু হয়ে গেছে, প্রথম পর্যায় চলছে মীন, দেখুন শনি 7:30 তো 3টে পর্যায় থাকে, 2.5 বছর 2.5 বছর করে টোটাল 7.5 বছর। তো যেহেতু মীন রাশি শনি 7:30 প্রথম ফেজ চলছে, তো স্বাভাবিকভাবে এখন কিছুটা হলেও কিন্তু আপনি কাজকর্মের দিক থেকে কিন্তু অতটা ভালো ফল পাবেন না, অর্থাৎ কর্মের দিক থেকে দেখবেন আপনার মনের মতো পাচ্ছেন না, মনের মতো হচ্ছে না, এই দিক থেকে কিন্তু কিছুটা হলেও হতাশা বা নেগেটিভিটি আপনার মধ্যে আসবে। কিন্তু আমি বলবো হতাশা হবার কোনো কারণ নেই, কারণ আপনি যদি সঠিক ওয়েতে পরিশ্রম করেন, সময় অনুযায়ী কাজ করেন, তবে কিন্তু আবার আপনার এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন। কারণ মনে রাখবেন শনি কিন্তু যেহেতু মীন রাশি 7:30 চলছে, এই রাশিটা কিন্তু বৃহস্পতি রাশি, এটা আপনাকে মনে রাখতে হবে। বৃহস্পতি হচ্ছে গুরু, সবার গুরু, তো স্বাভাবিকভাবে শনি সেই ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব বেশি ডিস্টার্ব করতে পারবে না। তবে বিশেষ করে কর্মের ক্ষেত্রে একটু ঝটকা আপনি পাবেন, বিশেষ করে মনের মতো কাজ আপনি হয়তো নাও পেতে পারেন, বা কর্মক্ষেত্রে মানুষের কাছে টাকা আপনার আটকে যেতে পারে। এই সময় চেষ্টা করবেন কাউকে ধার বা ঋণ না দেওয়ার, তবে টাকা দিলে কিন্তু টাকা ফেরত পাওয়া একটু চাপের হবে আপনার। শনি 7:30 চলছে, এবং মনে রাখতে হবে 2025-29 মার্চ রাত্রি 11:01 মনে রাখবেন শনি কিন্তু মীন রাশিতে গোচর করবে, মানে কুম্ভ রাশি ত্যাগ করে শনি মীন রাশিতে প্রবেশ করবে।
29শে মার্চ 2025, তখন কিন্তু আপনাকে আরও কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিক থেকে। যখন রাশির পরে শনি ট্রানজিট করবে, তখন বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্যের উপরে বেশি করে মানে ভর পড়বে, অর্থাৎ শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে। বিশেষ করে পায়ে চোট বা আঘাত পাওয়া, এই জায়গাটা কিন্তু খুব খুব সাবধান থাকবেন, অস্ত্রোপচার হওয়ার একটা সম্ভাবনা আছে। আর মনে রাখতে হবে, এই সময় কোনো মানুষকে বিশেষ করে টাকা ধার দেবেন না, সেই টাকা কিন্তু ফেরত পাওয়া মুশকিল। খুব বেশি প্রয়োজন না হলে বেশি ঋণ করার চেষ্টা করবেন না। নতুন ব্যবসা শুরু করার আগে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে নিজের চার্টটাকে একটু বিচার করুন। আপনার হরোস্কোপে রাশি অনুযায়ী শনি কোন জায়গায় বসে আছে সেই বিচারটা একটু করুন, তারপরে নতুন কোনো ব্যবসা বা বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন। আর যারা মনে করছেন, আপনারা নিজের পুষ্টি বিচার করবেন, আমার ফোন নাম্বার দেখুন এখানে দেওয়া আছে, ডাইরেক্ট আমাকে ফোন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি পুষ্টি আপনাদের বিচার করে দেবো। বা যারা নিজেরা দেখাতে চাইছেন বা নিজের বিষয়ে জানতে চাইছেন, ফোন নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলবো মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখুন, আপনার সময়টা খারাপ, কিছু মানুষের হয়তো কাজের জায়গাটা অত্যন্ত খারাপ, কিছু মানুষের কাজও নেই, কিছু মানুষ। আর মীন রাশির ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখেছি সব থেকে বড় জিনিস, নিজের কাছের মানুষরা কিন্তু মীন রাশিকে ঠকায়, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, আপনার পিতামাতা বা আপনার নিজের ফ্যামিলি পরিবার, স্বামী স্ত্রী বা বাচ্চা, এদের থেকেই কিন্তু আপনার ঠকার চান্সটা সব থেকে বেশি। তো কাছের মানুষের থেকে একটু সাবধানে থাকবেন মীন রাশির ক্ষেত্রে। কাউকে ভরসা বিশ্বাস করে নিজের কাছের লোককে সব কিছু শেয়ার করবেন না, তারা কিন্তু আপনার ভালো জিনিসটা জেনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। এবং আর একটা কথা বলবো মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার রাশিতে কিন্তু রাহু বসে আছে। মীন রাশিতে রাহু খারাপ ফল দেয় না, তো আমি বলবো। আর আপনার রাশির সপ্তমে কিন্তু বর্তমানে কেতু এবং শুক্র বসে আছে, কেতু হচ্ছে নিজস্ব, এই শুক্র কিন্তু নিজস্ব কন্যা রাশিতে, 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে ঢুকবে। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বাদানুবাদ কিন্তু চলবে, একে অপরের প্রতি সন্দেহ তৈরি হওয়া, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া, এই জায়গাটা কিন্তু হবে মীন রাশির ক্ষেত্রে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে নতুন কোনো যানবাহন কেনার আগে একটু সাবধানে থাকবেন, দেখে নেবেন, তারপরে নতুন কোনো যানবাহন কিনবেন। তবে মনে রাখতে হবে, পুজোর অর্থাৎ মহালয়ের পরে অক্টোবরের 2 তারিখের পরে, এখন তো সেপ্টেম্বর চলছে, মহালয়ের পর থেকে কিন্তু মীন রাশির মানুষটা ঘুরে দাঁড়াবে এবং আপনার জীবনে কিন্তু নতুন একটা পথ চলা শুরু হবে এবং আপনি অনেক কিছু জিনিস করতে পারবেন। অর্থাৎ আপনার মানে যেটা আপনার ইচ্ছা বা যে অনেক দিনের যে মনস্কামনা, সেই জিনিসটা কিন্তু পূরণ হতে চলেছে অক্টোবরের 2 তারিখের পরে। অর্থাৎ আপনার জীবনে অনেকটা শুভ হতে চলেছে যারা মীন রাশির জাতক জাতিকা। কারণ হচ্ছে মনে রাখতে হবে, তখন রবি আপনার রাশির সপ্তমে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে আপনি অনেকটা ভালো ফল পাবেন মীন রাশির ক্ষেত্রে। এবং যাদের বিশেষ করে রেবতী নক্ষত্রে জন্ম, অর্থাৎ 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র মীন রাশি, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। বিশেষ করে মনের মতন কর্ম নাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এইটুকু বলতে পারি। অর্থাৎ কোনো রকমের হতাশা করবেন না এই সময়। যতটা পারেন মীন রাশির মানুষ, আমি বলবো হনুমান চালিশা রোজ জপ করুন। হনুমান চালিশা রোজ জপ করলে আপনি অনেকটা ভালো ফল পাবেন এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।